হালুয়াটার টেস্টটা আসলে ঘরোয়ার যে হালুয়াটা বাসা রান্নার যে মতো যে হালুয়াটা সেম টেস্ট সুস্বাদু হ্যালো গাইস ওয়েলকাম টু বাংলা খাদক আমি আবারও হাজির হলাম নতুন ফুড রিভিউ নিয়ে আজ আমি আপনাদেরকে পরিচয় করে দেবো বেস্ট ব্রেকফাস্ট মেনু অফ স্টার কাবাব লেটস চেক আউট স্টার কাবাব আমাদের এখানে প্রায় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব মিলে কাবাব সহ মানে 120টার উপরে আইটেম হবে আর কি ওদের আর এটা আমার স্টার কাবাবের থার্ড ভিডিও এর আগে আমি আরও দুইটা ভিডিও করছি একটা ভিডিও ছিল কাছি একটা ভিডিও ছিল আর একটা আরেকটা ভিডিও ছিল ব্রেকফাস্ট এটা আমার ব্রেকফাস্টের সেকেন্ড ভিডিও পাতলা নান একটা তন্দুরি রুটি দেবেন আর রুমালি রুটি পরে হচ্ছে স্পেশাল পাউডার সাদা পাউডার একটা দেবেন ডাল পুরি ডিম মামলেট চানা ডাল যা আছে সবগুলো দেবেন আর 9 থেকে 19 পর্যন্ত সিঙ্গেলগুলো দেবেন একটা করে হ্যালো গাইজ আমার সামনে এখন অনেকগুলো আইটেম আছে আমি সবগুলো আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো এখানে আছে তন্দুরি রুটি নর্মাল পরোটা আর স্পেশাল পরোটা নর্মাল পরোটা থেকে স্পেশাল পরোটা একটু আলাদা একটু ডিপলি ভাজা পাতলা নান আর স্পেশাল নান পাতলা নান থেকে স্পেশাল নানটা একটু ডিপ একটু মোটা একটু আর মুগ ডাল আর এখানে সবজি আছে ডিম মামলেট সালাদের শসা আছে লেবু আছে গাইস আমি ফার্স্টে নর্মাল পরোটা দিয়ে শুরু করব নর্মাল পরোটা আর সবজি দিয়ে সবজির সাথে একটু লেবু মিক্স করলে টেস্টটা একটু সুন্দর হবে সবজির সাথে লেবুটা কম্বল ছাড়ি আর আমি নর্মাল নান দিয়ে আমি টেস্ট করে দেখবো একবার লেবু দেওয়ার আগে আর লেবু দেওয়ার পরে স্বাদটা কিন্তু একটু ডিফারেন্স লেবু দিয়ে স্বাদটা একটু বৃদ্ধি পায় আর শসা তো একদম কম্পালসারি আমি যে কোনো খাবারের সাথে শসাটা খুব লাইক করি শসা সালাদ শসা হতে পারে গাজর হতে পারে লেবু হতে পারে বা অন্য অন্য সালাদ আমি এখন চুনা ডাল টেস্ট করবো চুনা ডাল টেস্ট করবো হচ্ছে ও স্পেশাল পাউডার দিয়ে সবজি থেকে চুনা ডাল একটু বেশি টেস্ট আর আমি এখন স্পেশাল নান টেস্ট করবো চুনা ডাল
ওদের এখানে ব্রেকফাস্ট আরও অনেকগুলো মেনু আছে, আমি জাস্ট এখানে 6 থেকে 7টা আইটেম অর্ডার করছি, বাট ওদের এখানে 26 আইটেম আছে জাস্ট ব্রেকফাস্টের জন্য। ওদের ব্রেকফাস্টে হালকা আইটেমও আছে আর ভারী আইটেমও আছে ব্রেকফাস্টের জন্য। আমি নর্মাল পরোটা দিয়ে চুরানা লাগবে টেস্ট করব। আর এটা হচ্ছে মুগ ডাল, আমি মুগ ডাল টেস্ট করবো স্পেশাল পরোটা দিয়ে। মুগ ডালটা অস্থির, নর্মাল পরোটা থেকে স্পেশাল পরোটা একটু আলাদা, সেটা ভাজার দিকটাও আলাদা স্বাদেও আলাদা। এটার সাথে লেবু কম্পালসারি, লেবু খাবারের টেস্ট, মানে খাবারের টেস্টটা একটু একটু বাড়িয়ে দেয়। আমি হালুয়ার সাথে স্পেশাল পরোটা দেখবো, টেস্ট করে দেখবো যে হালুয়ার সাথে স্পেশাল পরোটা টেস্টটা কেমন। কিন্তু হালুয়ার সাথে তন্দুরি রুটিটাই বেস্ট পরোটা থেকে। ইস্টার কবাব হালুয়ার মধ্যে একটা ঘরোয়া একটা ভাব আছে টেস্টটা, হালুয়ার যে টেস্ট অনেক বেশি মিষ্টিও না আবার কম মিষ্টিও না, ওটা একদম পারফেক্ট যেভাবে হওয়ার মতো ঠিক ওইভাবেই হালুয়াটা। গাইস অন্য অন্য যে জায়গার যে হালুয়াটা ওখান থেকে এখানে একটু স্টার কাবাবের হালুয়াটা একটু বেশি টেস্ট। এই হালুয়াটার টেস্টটা আসলে ঘরোয়ার যে হালুয়াটা বাসা রান্নার যে মতো যে হালুয়াটা সেম টেস্ট, সুস্বাদু। আমি এখন তন্দুরি দিয়ে ডিম দিয়ে টেস্ট করে দেখবো, এটা নর্মাল একটা মেনু। আমি সাধারণত যেরকম খাই ঠিক তেমনই, আর আমি ডিম দিয়ে স্পেশাল পরোটা টেস্ট করে দেখবো। যে পরিবেশটা অত্যন্ত সুন্দর, ওদের ডেকোরেশনটা ওদের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চের ডেকোরেশনটা একই রকম, আর এখানে পরিবেশটা খুবই সুন্দর, কোনো নয়েজই নাই, আমার কাছে খুব ভালো লাগছে। আর স্টার কাবাবের এটা হচ্ছে ফার্মগেট ব্রাঞ্চ আনন্দ সিনেমা হলের সামনে। গাইস এখানে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমের ওভারঅল টেস্টটা আমার কাছে সুন্দরজনক, বাট হালুয়াটার টেস্ট একটু বেশি ছিল, আমার কাছে খুব বেশি ভালো লাগছে হালুয়ার টেস্টটা। আর মুগ ডালটাও ভালো লাগছে।
বেশি আর স্পেশাল পরোটাটাও ভালোই গাইস আমার ভিডিও সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আমি রিকমেন্ডেশন এনে সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমি নেক্সট কোন ফুডটা রিভিউ করতে পারি ওর অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে